আসসালামু আলাইকুম, আমি আরশি ইসলাম মিম, আমি টঙ্গীতে থাকি, আমি হাউসওয়াইফ। আমি 19 মার্চ 2024 সালে ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে ফ্যান্টোলাসিক করিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি প্রথমে যখন চোখের সমস্যা বুঝতে পারি তখন হচ্ছে আমি ক্লাস 6-এ পড়ি, একদম তখন ভালো করে বুঝতে পারি যে চোখে আমার আসলে প্রবলেম। তার আগেও আমার সমস্যা হতো, বাট তেমন আমি প্রকাশ করতাম না। তো আমি যখন স্কুলে যেতাম তো আমার ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে খুব সমস্যা হতো, আমি ব্ল্যাকবোর্ডে লেখা দেখে লিখতে পারতাম না, দেখা যায় অন্য ফ্রেন্ডের খাতা দেখে লিখতে হতো আমার। সেখান থেকে আমি বুঝতে পারি যে আমার চোখে আসলে সমস্যা। তখন আমি নিজে নিজে বোঝার চেষ্টা করি যে আমার চোখে কি আদৌ সমস্যা। তো আমি দেখা যায় যে দূরে কেউ দাঁড়িয়ে থাকলে আমি তাকে স্পষ্ট দেখার চেষ্টা করতাম। তো আমি সোশ্যাল মিডিয়াতে হারুন স্যারের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ঢাকা আই কেয়ার হসপিটালে যোগাযোগ করে ল্যাসিক করানোর আগে কিছু টেস্ট করাতে হয়, প্রি ল্যাসিক টেস্ট। তো স্যার আমাকে সেগুলো সাজেশন দেয়, তো আমি সাজেশন অনুযায়ী ওই টেস্টগুলো করাই। টেস্টগুলো করানোর পর স্যার সার্কাসের রিপোর্টগুলো দেখাই, দেখানোর পর স্যার বলে যে হ্যাঁ তুমি পারফেক্ট করতে পারবে। আমি ওটিতে যাওয়ার পরে স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যাই, কিন্তু স্যার আমাকে সুন্দর করে বুঝায় যে এটাতে কোনো পেইন নাই, তুমি আমার সাথে তোমারও হেল্প করতে হবে। তো আমি সেই অনুসারে স্যারের কথা মেনে আমি সার্জারির জন্য মানসিকভাবে প্রস্তুতি নিই। তারপরে হচ্ছে স্যার আমাকে সুন্দর করে সার্জারির জন্য রেডি করায়, যেমন স্যার আমাকে বুঝায় যে তোমার টেনশন করা যাবে না, তুমি একদমই ইজি থাকো। তো আমিও সেই কথা অনুসারে করেছি। কোনো এই সার্জারিতে একটু আপনার মানে পেইনলেস, কোনো পেইন নাই, কোনো রক্তপাত নাই, কোনো ইনজেকশন দেওয়া হয় না আপনাকে, খুবই সুন্দর করে জাস্ট 15 মিনিটের একটা সার্জারি, খুবই মানে এটাতে আপনার মনের জোর লাগবে আর কিছুই না। পরের দিন সকালে আমি রেস্ট করে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমার কাছে মনে হয়েছে একটা নতুন দুনিয়া, এত রঙিন দুনিয়া আমি আগে কখনো দেখিনি। যেহেতু আমার চোখের সমস্যাটা ছোটবেলা থেকে আমি এটা বুঝতে ডে বাই ডে বুঝেছি আসলে, তো বোঝার পরে আমার কাছে দুনিয়া ঝাপসা লাগতো, এখন আমি রঙিন দুনিয়া দেখতে পাই, মনে হয় যে সব কিছু নতুন আমার চোখে। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। ডক্টর হারুনুর রশিদ স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ, ঢাকা আই কেয়ার হসপিটালকেও ধন্যবাদ। এভাবেই যাদের দৃষ্টিশক্তি কম তাদের পাশে থাকবেন। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।